হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশিকা, হাসপাতাল চত্বরে কোনো রকম যানবাহন নিয়ে প্রবেশ নিষেধ, যার ফলে সমস্যায় পড়েছেন হাসপাতালে আসা রোগের আত্মীয় পরিজন থেকে সাধারণ মানুষ। এই বিষয়ে কোনো রকমের প্রতিক্রিয়া দিতে চাননি হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের গেটের সামনেই সাইকেল মোটরসাইকেল বিভিন্ন যানবাহনের জেরে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। রোগীকে নিয়ে হাসপাতালে আসার সময় সমস্যায় পড়তে হচ্ছে রোগীর আত্মীয়দের, অ্যাম্বুলেন্সও কোনো কোনো সময় দাঁড়িয়ে যাচ্ছে। এরই প্রতিবাদে সরব হলেন রোগীর আত্মীয়রা। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। কিছুদিন আগে হাসপাতালের গেটে একটি নোটিশ ঝোলাই কর্তৃপক্ষ। সেই নোটিশে হাসপাতালের ভেতরে কোনো যানবাহন নিয়ে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এর ফলে গেটের সামনেই যানবাহনের ভিড় লেগে যায়। এরই প্রতিবাদে সরব হন রোগীর আত্মীয়রা। তাদের অভিযোগ, হাসপাতালের কর্মীদের পরিচিতরা যানবাহন নিয়ে ভেতরে ঢুকতে পারলেও সাধারণ মানুষের যানবাহন নিয়ে ভেতরে ঢোকার অনুমতি নেই। এতে তো অসুবিধা হচ্ছে, আজকে মানুষ এমার্জেন্সি রোগী নিয়ে যদি গাড়ি নিয়ে আসতে যায় যেতে পারছে না, তাকে বাইরে রাখতে হচ্ছে, বাইরে গ্যারেজ করতে হচ্ছে, ভেতরে দিকে জায়গা পড়ে রয়েছে। আবার এদিকে যারা ডিপেন্ডেন্ট রয়েছে বা ডাক্তারের যারা দালাল রয়েছে তারা গাড়ি নিয়ে ঢুকছে। ডাক্তারদের নিজস্ব লোক ঢুকতে পারবে, যারা পেশেন্ট যারা অরিজিনাল দরকার এমার্জেন্সি ঢোকার দরকার তাদের ঢুকতে দিচ্ছে না। হসপিটাল থেকেই এটা বন্ধ করেছে, হসপিটাল থেকেই এই নিয়ম। গাড়ি ঘোড়াগুলো এখন এইভাবে লাউরিসের মতো রাস্তায় থাকবে, রাস্তায় জাম হবে, এদের চিন্তাধারা এই। কিন্তু এটা তো ঠিক না, আজকে জায়গা তো রয়েছে, না থাকতো কোনো অসুবিধা নেই। যেহেতু জায়গা রয়েছে সেহেতু তো ঢোকা যেতেই পারে, এক কোনায় তো রাখতো, কোনো তো অসুবিধা এতদিন হয়নি, কিন্তু এখনো ঢুকতে দিচ্ছে না। যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি হাসপাতাল সুপার। এই খবরের ছবি তুলতে গেলে সাংবাদিকদেরও ছবি তুলতে বাধা দেওয়া হয়। মিডিয়ার মোবাইলে হাত দিয়ে কেস হাউস দিয়েছে, আপনাকে বলুন কেস হাউস দিয়েছে। আপনি কি কাজ করেন এখানে, কি কাজ করেন, এত বড় সাহস কে দিয়েছে আপনাকে? আপনার নাম কি? নিমাই কি? বলুন বলুন আপনার নাম কি, নিমাই কি? ওই গাড়িগুলো ঠুকলো কথা দিয়ে তাহলে। ঘটনায় অভিযোগের তির হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। একদম তো হাসপাতালের গেটের সামনে সাইকেলটা রাখছেন, হাসপাতালের গেটটা তো বন্ধ হয়ে যাচ্ছে। আপনার কি রোগী আছে হাসপাতালে? ডাক্তার আসলাম, ডাক্তার কাছে এসেছেন, সাইকেল কোথায় রাখছেন? এখন ভেতরে রাখছেন, আগে ভেতরে ভেতরে কেন রাখতে দেওয়া হচ্ছে না? বাইরে বাইরে রাখছেন, বললে বাইরে একটা রাখ না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, শান্তিপুর।